ফেসবুক যেমন আপডেট আসছে সুবিধা পাচ্ছি, তেমন অসুবিধাও আমাদের হচ্ছে। কিন্তু অসুবিধাগুলো কোনটা সেটা কি আপনি জানেন? জানেন না। আপনার মোবাইলে থাকা ফটো এবং ভিডিও কিন্তু অলরেডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে চলে যাচ্ছে, বা তারা চাইলে আপনাকে নিয়ে যা নিয়ে নিতে পারে আপনার মোবাইলে যা কিছু আছে সব কিছু। তো এইরকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেই জন্য কিন্তু ফেসবুক তাও করে রেখেছে যে আপনি চাইলে বন্ধ রাখতে পারেন। তো আপনি যদি এখনই চান যে হ্যাঁ আপনার ফেসবুকে ইউজ করছেন এবং মোবাইলে থাকা ফটো ভিডিও যাতে ফেসবুক না নিতে পারে সেই জন্য কীভাবে অফ করে রাখবেন, তো কীভাবে অফ করবেন সে প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব। এরকম আরও ইম্পর্টেন্ট টিপস হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যা আপনাকে অনেক কাজে আসে। তো বন্ধুরা এই ভিডিওটা দেখতে থাকেন এবং এরকম দারুণ এবং বিপজ্জনক সংকেত থেকে আপনি নিজে রক্ষা করুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকেও রক্ষা করুন। তো বন্ধুরা মূল কাজটা শুরু করছি, আমার সাথেই থাকুন। প্রথমে আপনার ফেসবুকের অফিসিয়ালি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আমি দেখাচ্ছি আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর আপনি এই প্রোফাইলের পিকচারটার উপর ক্লিক করে দিবেন, ক্লিক করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন সেটিংস, এই সেটিংস অপশনটার উপর ক্লিক করে দেবেন। আবার সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে আবার একটু চলে আসবেন নিচের দিকে। নিচে এখানে আসলে আপনি দেখতে পারবেন ডিভাইস পারমিশন। তো এটাই হচ্ছে মূল কাহিনী, ডিভাইস পারমিশন, আপনার ডিভাইসটা তারা ফেসবুক কর্তৃপক্ষ কী করছে, কী তদারকি করছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড ভিডিও, নিচেটা নিচে আছে অ্যালাউড, তো অ্যালাউড দেওয়া আছে। এখানে সি ইনফোতে ক্লিক করে দেবেন, সি ইনফোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন অ্যালাউডে দেওয়া আছে আপনার। আপনার মোবাইলে যত প্রকারের ফটো এবং ভিডিও আছে সব কিন্তু ফেসবুক অথরিটি আপনাকে নিয়ন্ত্রণ করছে আপনার ডিভাইসে। তো আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে নিচে নট অ্যালাউডে ক্লিক করে দিবেন। আর যদি আপনি এটা ক্লিক করা না দেওয়া থাকে আপনার যা কিছু আছে সব কিছু কিন্তু তাদের অধীনস্থ। তো আপনি কী করবেন, এটার উপর ক্লিক করার জন্য নিচে আপডেটের বাটনের উপর ক্লিক করে দিবেন, এই আপডেট বাটনের উপর ক্লিক করে দিবেন। আপডেট বাটনের আপডেট সেটিংসে ক্লিক করে আপনি এখানে ওপেন ডিভাইস সেটিংসে ক্লিক করতে হবে আবারও। তো ওপেন ডিভাইস সেটিংসে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সেটিংসে। এখানে আসার পর যে কাজটা করতে হবে এই আপনাকে এখানে পারমিশনের উপর ক্লিক করে দিবেন। পারমিশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেওয়া আছে যে দেখুন মিডিয়া অ্যান্ড ফাইলস, এটা দেওয়া আছে। তারপরে ক্যামেরা আছে, তো আপনি চাইলে এইগুলো এখানে ক্লিক করে আপনার ডিএনএতে ক্লিক করে দেবেন, নিচেরটা ক্লিক করে দেবেন, আবারও মাইক্রোটা ডিএনএতে ক্লিক করে দিবেন। ক্যামেরা আপনি যত রকমের ক্যামেরাতে ভিডিও ফটো করছেন সব কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছে, তার জন্য নিচেরটা দিয়ে দিবেন। তো এই ছিল মূল কাহিনী। তো আপনারা যদি বাঁচতে চান ফেসবুকের থেকে, বা ফেসবুকের থেকে যদি আপনার ভিডিও ফটো বাঁচতে চান তাহলে দেখেন এখানে চলে আসছে অলরেডি নট অ্যালাউড, প্রথম কী ছিল অ্যালাউড। তো আপনারা এগুলার এই সিস্টেমটার মাধ্যমে করে রাখতে পারবেন, এতে করে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফটো এবং ভিডিও নিতে পারবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরকে শেখার বা জানার সুযোগ করে দিবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।